ফেরি একবার উঠলে তো বাগানটা হাইতেছো আর তার মজা লাগে আর দেখাই তুমি কচু পিতুল মাছ পাওয়া যাবে ধরেন পোয়া মাছ পাওয়া যাবে আর ডান আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাজেট টুরিস্ট চ্যানেলের চর্কক্রিমকরি সিরিজের তৃতীয় পর্বে আপনারা তিনটে বিষয় জানতে পারবেন প্রথমত কোন সিজনে চর্কক্রিমকরির সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় দ্বিতীয়ত চর্কক্রিমকরির মেইন টুরিস্ট স্পট নারিকেল বাগানে থাকা খাওয়ার খরচ সম্পর্কে তৃতীয়ত চর্কক্রিমকরির নারিকেল বাগানের সাথে কাশ্মীরের পেহেলগামের কত পার্সেন্ট মিল রয়েছে এই ভিডিওতে আপনাদের সাথে নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ করব দর্শক বন্ধুরা নারিকেল বাগানের যে ভিউ আপনারা দেখছেন তা হলো বর্ষাকালের ভিউ শীতকালে আপনারা এমন ভিউ পাবেন না শীতকালে খাল ও নদীতে পানি কম থাকে বনের গাছগুলো পাতাশূন্য থাকে এমন সবুজ গালিচা শীতকালে পাবেন না তাই আমার ব্যক্তিগত সাজেশন হলো শীতকালে চর্কক্রিমকরি ভ্রমণ না করাই ভালো আপনারা বর্ষার শুরুতে অথবা বর্ষা শেষে কুকরিমকরি আসবেন ডিসেম্বর থেকে এপ্রিল অর্থাৎ শীতকালে কুকরিমকরি আসবেন না অক্টোবর নভেম্বর মাস কুকরিমকরি ভ্রমণের বেস্ট টাইম আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিউয়ার্স এবার আসে নারিকেল বাগানে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পর্কে নারিকেল বাগানে এখন পর্যন্ত কোনো হোটেল বা গেস্ট হাউস নেই তাই নারিকেল বাগানে ক্যাম্পিং করে থাকতে হবে ক্যাম্পিংয়ের জন্য এখানে তাঁবু ভাড়া পাওয়া যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা চর্কক্রিমকরির অভিজ্ঞ গাইড সেলিম চাচার কাছ থেকে শুনব কিছু কম দিতে পারবে ভাই কত তাবু লাগতো না আবু তাবু লাগবে হেরা তো তাবু নিয়ে কয়টা লাগবে তো দুইটা লাগবে দুইটা তাবু দুইটা তাবু দুইটা করে একটা নিয়ে দেব আমি একটা থাকলাম তো দুইটা তো 800 হয় 100 টাকা কম দিই 350 করে দিই এর কমে আর টুকরিতে তাবু পাবেন না আমি যেই সার দিতে পারবো এর কমে কেউ দিতে পারবো দেন যেই হুন্ডে তাবু সার্ভিস দিই আমি এই হলো নারিকেল বাগানের গেট নারিকেল বাগানে যাওয়ার জন্য বনের ভিতরে পাকা রাস্তা রয়েছে বনের ভিতর বসার জন্য সিমেন্টের বেঞ্চ তৈরি করা হচ্ছে মশা তাড়াতে ধোয়ার ব্যবস্থা করা হয়েছে নারিকেল বাগানে যে প্রচুর মশা তা আপনারা কুকরিমকরি সিরিজের দ্বিতীয় পর্বে জেনেছেন এই জায়গাটাতে রাতের বেলা বারবিকিউ পার্টির আয়োজন করা হয় বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল রয়েছে নারিকেল বাগানে টয়লেটের অবস্থা কিন্তু খুব খারাপ প্রকৃতির সাথে এক দীর্ঘ সংগ্রাম শেষে অবশেষে চলে আসলাম চর্কক্রিমকরির প্রধান পর্যটন স্পট নারিকেল বাগানে তো এখানে এসে আপনার মনে হবে না কেন আপনি এত কষ্ট করলেন কেন এত টাকা খরচ করলেন তো এই নারিকেল বাগানের বেস্ট ফিল নিতে চাইলে এখানে আপনাকে ক্যাম্পিং করে থাকতে হবে তো এটাই এখানে মূলত সবাই ক্যাম্পিং করে এই পিছনে এরকম জঙ্গল আর সামনে হলো নদী আর মাঝখানে হলো সবুজ গালিচা দর্শক বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখছেন কাশ্মীরের পেহেলগাম পেহেলগামে দেখতে পাচ্ছি সবুজ তৃণভূমি রয়েছে বিশাল পাহাড় রয়েছে আরও আছে নদী এবং পাইন ফরেস্ট আমাদের চর্কক্রিমকরি নারিকেল বাগানে রয়েছে সবুজ তৃণভূমি পাইন ফরেস্টের জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট পেহেলগামে ছোট নদীর তুলনায় আমাদের রয়েছে বিশাল মেঘনা নদী শুধু কুকরিমকরিতে কোনো পাহাড় নেই যদি পাহাড় থাকতো কুকরিমকরি হয়ে যেত কাশ্মীরের পেহেলগাম তারপরও আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় পেহেলগামের সাথে কুকরিমকরির 70% মিল রয়েছে আপনার পার্সোনাল ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না নারিকেল বাগানে ক্যাম্প সেরে ঘোরা শেষ এখন যাচ্ছি ওয়াস্টারের সাইডে নারিকেল বাগানে সব কিছু ভালো লেগেছে শুধু প্রচুর মশা দিনের বেলা হাঁটতে গেলে মশা কামড়ায় রাতের বেলা কী হয় আল্লাহ মালুম ওয়াস্টারের ভিউ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এই দেখুন এখানে কি পরিমাণ মশা হাত দিয়ে তাড়ালেও মশা যায় না মশার সাইজও বেশ নাদুস নাদুস ভিউয়ার্স একটু বনের গভীরে যাই দেখি কোনো হরিণে দেখা পাই কি না যদিও কোনো হরিণ টরিণ দেখি নেই নিজম দ্বীপে হরিণ পাইনি চর্কক্রিমকরি কোনো হরিণ নেই ভিউয়ার্স আমার কুকরিমকরি অভিযান শেষ ইচ্ছা ছিল আজকে রাত্রে এখানে থাকবো কিন্তু আবহাওয়া বৈরি তাই সিদ্ধান্ত নিলাম আজকে রাত্রে ঢাকায় ব্যাক করবো ভিউয়ার্স কুকরিমকরি সিরিজের ভিডিওগুলো আপনার কুকরিমকরি ভ্রমণে আশা করি হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ